মুসলিম জাতিকে যারা সন্ত্রাসী বলে যারা জঙ্গিতা এবং সন্ত্রাস নিয়ে যারা পৃথিবীকে তসনজ করে দিচ্ছে সেই সব অপশক্তি কাপালিক দানবিক অমানবিক শক্তির আমি প্রথম কামনা করি আজকের এই সভায় রাত পোহাবা কত দেরি এত আলোর উদ্ভাস ঝলমেলে পরিবেশ এবং প্রাণবন্ততা আমার মনে হয় এই গাইড হাউস প্রথম পেয়েছে ফরুখের মধ্য দিয়ে আজকে এই এক বেইলি রোড অত্যন্ত একটা পুতর শক্তি পেলো মাত্রা পেল আজ ফরুকের জন্মশতবার্ষিকীতে আমার বক্তৃতা বক্তৃতার শুরুতেই দিয়ে একটি কথা প্রস্তাব আকারে আমি বলতে চাচ্ছি প্রথমটি হলো আমি বাংলা একাডেমিকে বলবো যারা কর্মকর্তা আছেন কেউ কেউ আমার ক্লাসমেট একসঙ্গে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরুকের জন্মবার্ষিকী পালন করুন শিল্পকলা একাডেমিকে বলবো ফরুকের জন্মবার্ষিকী পালন করুন নজরুল ইনস্টিটিউটকে বলব ফরুকের জন্মবার্ষিকী পালন করুন এ পালন করলে কি আমাদের অসুবিধা হবে জাতির কোনো তরুণরা কি বলো জবাব দাও সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের মনর্ষী সরস্বতী সন্তানগণ সুধুমণ্ডলী তরুণ ভাই বোনেরা এবং ছোট ছোট কিশোরীরা নতুন প্রাণ আজকের এখানে আসার জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানি না এটাই আমার জীবনের শেষ অংশের শেষ বক্তৃতা কিনা আমার জানা নেই আমি তরুণদেরকে আহ্বান করব ইতিহাস সচেতন হওয়ার জন্যে ইতিহাসের বাইরে থেকে পিতৃপুরুষের পরিচয় এবং সত্তাকে জানা যায় না এটা মনে রাখতে হবে আমি সকালবেলায় আন্দালুস পড়ছিলাম আন্দালুসে আজকে মুসলিম জাতির প্রতিষ্ঠা ছিল সেখানে সেখানে অন্যান্যরা খ্রিস্টানরা সেখানে বসবাস করছে এটি একটি ইতিহাসের করুণ এবং মর্মান্তিক একটি অবস্থান পোষা বাঘ যেমন বাঘ নয় পোষা শিল্পীও তেমন শিল্পী নয় আমরা কি পোষা শিল্পী হয়ে গিয়েছি খাঁচার বাঘ হয়েছি সেই খাঁচাকে ভাঙতে হবে নেহায় পিছিয়ে হাতুড়ি দিয়ে সেই খাঁচাকে ভাঙতে হবে ইতিহাসকে উদ্ধার করতে হবে ইকবাল তাই বলেছিলেন দুঃখ করেই বলেছিলেন অত্যন্ত তার মর্মস্রোত এরকমটা ছিল আই গুলিস্তানহাই ইয়াদ তুচকের জব আসিয়া হামারা ওহে আন্দালুস উদ্দান মনে আছে তোমার সোনালী অতীত যখন তোমার শাখা প্রশাখায় ছিল আমাদের আবাস নিড় সেগুলো হারিয়ে গিয়েছে সেই সভ্য থাকে সেই ঐতিহ্যের তুপকে আবার জাগিয়ে তুলতে হবে আমি তরুণদেরকে আহ্বান করতে চাই ফরুকের এখানে এসে ফরুক ভাই তুমি দেখো সমগ্র জাতি বাংলাদেশ আজকে পাঞ্জেরির ঝাগরির এবং বৈতালিকের দল নতুন উত্থান গীতি গাইছে তারা তারা এগিয়ে যেতে চাচ্ছে তোমার গান গে আজকে এখান থেকে যেখানে আমরা ফরুকের শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী উদযাপন করছে ঢাকা মেয়রের দুই পক্ষের মেয়রকে আমি আহ্বান জানাবো এই সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আহ্বান জানাবো কবি ফরুক আহমদের নামে একটি স্কয়ার ঢাকা শহরে করার জন্য আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি ঢাকার মেয়রদেরকে এবং যারা আগামীতে অল্প কিছুকালের মধ্যেই নতুন মেয়র এখানে আসবেন তাদের কাছে আমি আগাম দাবি জানিয়ে রাখলাম প্রিয় তরুণ ভাই বোনেরা মুসলিম জাতিকে যারা সন্ত্রাসী বলে যারা জঙ্গিতা এবং সন্ত্রাস নিয়ে যারা পৃথিবীকে করে দিচ্ছে সেই সব অপরশক্তি কাপালিক দানবিক অমানবিক শক্তির আমি প্রথম কামনা আজকের এই সভায় ধন্যবাদ কবি আল মুজাহিদিকে আসলে আমরা আগেই বলেছি সময় আরো বেশি শুনতে পারলে আমরা বেশি উপকৃত হতাম কিন্তু আমরা সবাই সময়ের কাছে বাঁধা